কি হয়েছিল কিছুদিন প্রথমে? ওইখানে আমি প্রথমে পেশাব করতে গিয়েছিলাম আরপিএফ কোয়ার্টারে সামনে দিয়ে, তো আরপিএফ কোয়ার্টারে সামনে দিয়ে পেশাব করা হয়ে গেছে। তারপর দুটো সিভিল ড্রেস আরপিএফরা আসে, এসে করে বলে ক্যা ইয়ে পর ক্যা কর রহা থা, স্যার ইয়ে পর আমি পেশাব কর রহা থা, কিউ পেশাব কিয়া ইসকো জেল মে লেকর যাও। তো ইয়ে বুলায়া ও ইয়ে জিআরপিএফ থানাটা সামনেই ছিল, জিআরপিএফ থেকে লোক আসে, এসে করে আমাকে বলে লাইন পার কর, লাইন পার করিয়ে একে নিয়ে গিয়ে থানায় ভর্তি কর। থানায় যখন নিয়ে গেছে আমি বলছি স্যার আমি তাহলে থানায় থাকবো ঠিক আছে, কিন্তু আমি একটা ঘরের লোককে ফোন করবো। বলে ফোন করবে ভেতরে বসে ফোন করো। আমি বললাম ভেতরে থাকলে আমাকে তো দেখতে হবে না, আমি হাতটা হিলাতে হবে, তো বাইরে গিয়ে একবার কল করবো। বাইরে যেয়ে কল করতে গিয়েছি ভেবেছি যে আমি পালিয়ে যাবো, তো আমাকে সবাই মিলে কী বলো তিন চারজন মিলে ভেতরে ট্রেনে ঢুকিয়েছে, বলে থানা ভাই ঘুষা আর ইসকো ইসকো মোবাইল ইয়ে নিল, আর ফোন করলে গেলে মানা কাটত, ফোন ছাড়িয়ে নেওয়ার পর আমাকে থানায় ঢোকাতে নিয়ে যায়। তো যে থানাতে ঢোকাতে নিয়ে যায় আমি থানাতে ঢুকবো না, যে ঢুকবো না আমাকে কী করেছে ওই হাতের মানে দুটো হাতের মাঝখান দিয়ে ঘাড় লক করে, ঘাড় লক করে দাবিয়ে দেয় তিনজনের, যে তিনজন মিলে ঘাড়টা দেওয়ায় তখন স্পাইনাল কর্ডটা আমার ভেঙে যায়। যে স্পাইনাল কর্ড ভেঙে যায় আমার শরীর পুরো অসার হয়ে যায়, অসার হয়ে যাওয়ার পর ওরা আমাকে থানার ভেতরে ঢুকিয়ে দেয়। থানার ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর আমি স্যারকে অনেক করে হেল্প চাইছি, তো ওরা এসে করে আমাকে দু চার চাপড় মারছে, বলে যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই করছো, তুমি হচ্ছে চোর, আর এর মোবাইল আর এর মানি পাস সব নিয়ে নিয়েছিল আমার। নিয়ে করে মানি পাসে দেখে বলছে বলে যে এইসব জিনিস পাওয়া গেছে, এইসব জিনিস কী এগুলো? বললাম স্যার টিকিট আছে, পয়সা আছে, আর কিছু কাগজপত্র আছে, ঘড়িও কাড়িয়ে নিয়েছে, বালাও নিয়ে নিয়েছিল, দিয়ে আবার পরে ফেরত দিয়ে দিয়েছে। তো যখন আমাকে প্রায় ওই ঘটনাটা ঘটেছে সাতটা বাজতে পনেরোতে, দিয়ে আমাকে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট আমাকে ওই জেলে রেখেছে, অনেক যন্ত্রণা করছে। যে আমি স্যারকে বলছি স্যার আমাকে নিয়ে চলুন ইয়েতে ডাক্তারখানায় নিয়ে চলুন, সে কিছুতেই ডাক্তারখানায় আমাকে নিয়ে যায়, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে না। আমি দেখলাম বারবার বলছি স্যার নিয়ে চলুন, প্রচুর কষ্ট হচ্ছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তারা বলছে আমি তোকে ওই হ্যান্ডেলিং পাচ্ছিলাম মেখে দেখে ওই কেস নেবো, হ্যান ত্যান বহুত অনেক কিছু বলছে, তোকে বহুত সেকশন লাগাবো, তোকে ছাড়বো না, তুই বহুত মিথ্যা কথা বলছিস। তখন এইসব করে আমাকে আটকে রেখেছে এক ঘন্টা কুড়ি মিনিট মতো। নাম আমি দেখতে পাইনি, কারণ আমার তো ঘাড় লক করে দিয়েছে না, নাম আমি দেখতে পাইনি। তো মোট চারজন আমি তাদেরকে দেখলে চিনতে পারবো। দিয়ে আমাকে আবার ঠিক পৌনে দশটা ঠিক করে আমাকে কী করলো, ওদের যে হেড আছে যে আর্মিদের হেড, সে আসলে এসে করে বললো দেখো এবালা যে মেয়ে আমি যে আমরা যে মেরেছি ওটা বলবে না, ওর বদলে তুমি এটা বলবে যে তোমার মাথা ঘুরিয়ে রেল লাইনে পড়ে গিয়ে তোমার স্পাইনাল কর্ডে লেগেছে, ভেঙে গেছে। আমি বলছি ঠিক আছে স্যার আমি তো করবো, কিন্তু স্যার ছেড়ে দিন আমাকে, আর মানে ভয় দেখিয়ে উঠতে চাইছে আমার ওইটা ওটা করতে, ওই ড্রয়িংটা আমাকে নিতে চাইছে, ওই ড্রয়িংটা ওইখানে ভেঙে গিয়েছে, ঠিক আছে ভয় দেখিয়ে ভয় নিয়েছে। বলছে তা না হলে তোর জীবন কিন্তু নষ্ট করে দেবো, তোর পুরো লাইফ স্পয়েল করে দেবো আমি যদি এই ড্রয়িংটা না দিস, তিন চারজন মিলে আমাকে এইভাবে আমাকে ভয় দেখিয়ে ওই ড্রয়িংটা নিয়ে নিয়েছে। হসপিটালে ওরা অ্যাডমিট করেছে আর ওই বয়ানটা ওই জন্য হসপিটালে যাওয়ার পড়ে গেছে আমার। ঠিক আছে।